আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে আমাকে একটু অন্য রূপে দেখতে পাচ্ছ, সাজুগুজু করেছি, এই শাড়িটা পরেছি, একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই শাড়িটা। তো শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর আজকে একটা স্পেশাল দিন, টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। আর আমরা এখন বেরোচ্ছি, আর যাব তো কোথায় সেটা ভিডিওতে দেখতে পাবে। তো চলো ভিডিও শুরু করি, আর পুরো ভিডিওটা দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে, সো এনজয় করো। তো এখন দেখতেই পাচ্ছ সিঁদুরদান চলছে, তো আমার বলতে গিয়েও হাসি পাচ্ছে। কি বলো তো, আজকের দিনে এত সুন্দর একটা মোমেন্ট মানে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এটা আমরা প্রতি বছরই করে থাকি, মানে প্রতি বছর আমার বিয়ের পর থেকে 12 বছর হলো আজকে, তো 12 বছর ধরে এইভাবে ও আমাকে অ্যানিভার্সারির দিন সিঁদুর পরায়, তো আজকেও পরালো, তো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। আমরা এখন বেরিয়ে পড়লাম, সোনার বাবা আগে চলে গেছে, এখানে ভাই আছে সামনে, শোনো। তো আমরা রওনা হয়ে গেলাম, গাড়িতে উঠে গেছি, আর গাড়িটা তো রিজার্ভ গাড়ি, কারণ অনেক দূরে যাব, লাইন গাড়ি দিয়ে হবে না, কখন না কখন আসব, সেজন্য রিজার্ভ গাড়ি নিয়েছি। আর সাধারণত আমরা সবসময়ই দূরে কোথাও গেলে রিজার্ভ গাড়িতেই যাই। তো যাই হোক, রওনা হয়ে গেছি, আর বেরোনোর সময় মা বাবাকে প্রণাম করেই বেরিয়েছি। আর গাড়িতে উঠে ফোন করে আমার মা বাবাকে ফোনের মাধ্যমেই প্রণাম জানালাম, কারণ মা বাবার কাছে তো যেতে পারছি না, তো শ্বশুর শাশুড়ি মা ছিল সামনে, ওনাদেরকে প্রণাম করেছি আর মা বাবাকে ফোন করেই প্রণাম জানিয়েছি। তো যাই হোক, এখন আমরা রওনা হয়েছি, আর এখন রাস্তায় আছি, আকাশে খুব মেঘ করেছে। আর রাস্তা যাওয়ার সময় একটা হাতি দেখতে পেলাম, তো এই যে দেখো হাতিটা, একদম হাতিটার পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম, তো গাড়িটা স্লো করতে বললাম, স্লো করলো, তো এটাকে একটু ভিডিও করে নিলাম। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, তো আমরা তো পেরিয়ে চলে আসলাম হাতিটাকে পেরিয়ে। তো এখন রওনা হচ্ছি আমরা মাতার বাড়ির উদ্দেশ্যে, মানে আমাদের ত্রিপুরার বিখ্যাত প্রসিদ্ধ স্থান, তীর্থস্থান যেটাকে বলে, মা ত্রিপুরেশ্বরীর মন্দির, তো মাতাবাড়ি বলা হয় আর কি, সবাই এক কথায় মাতাবাড়ি বলে, তো সেই মাতাবাড়িতে যাচ্ছি আমরা। তো চলো গিয়ে কি কি করব সব কিছুই দেখতে পাবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো একদম কাছাকাছি চলে এসেছি আমরা মাতাবাড়ির। তো আমরা পৌঁছে গেলাম মাতা বাড়িতে, তো এসেই প্রথমে একটা দোকানে ঢুকেছি, যেটা প্যাড়ার দোকান, সন্দেশের দোকান আর কি, যেখান থেকে এই প্যাড়াগুলো নিয়ে তারপর মন্দিরে যেতে হয়। তো এখান থেকে আমরা প্যাড়া নিয়েছি, তারপর ওইখানে জুতো ব্যাগ সব খুলে রেখে তারপর আমরা মন্দিরে উঠছি। আর প্রচণ্ড রোদ পড়ছে, সে রোদের জন্য দেখো ক্যামেরাটা কি করে কাঁপছে, মানে রোদের জন্য হাঁটা যাচ্ছে না, পুরো টাইলস বসানো সিঁড়ির মধ্যে, তো টাইলসগুলো প্রচণ্ড গরম হয়ে আছে, পা রাখা যাচ্ছে না। তার উপর আবার অনেকটা ভিড়, আজকে তো শনিবার, সে তারপরও দেখছি অনেকটা ভিড়, রবিবার দিন সাধারণত এরকম ভিড় হয়, কিন্তু আজকে শনিবার দিনও প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। তো লাইনে দাঁড়াতে হচ্ছে পুজো দেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়েছে সোনর বাবা, দাঁড়িয়েছে ভাই, দাঁড়িয়েছে আমিও দাঁড়িয়েছি, সোনো আমার সাথে আছে। তো এই জায়গাটাতে একটু ছায়া আছে তবু রক্ষে, কিন্তু পা পুরো একদম একাকার অবস্থা হয়েছে, দেখো সোনা আমার পিছনে লুকিয়ে আছে গরমের ভয়ে। তো সোনর বাবা এই যে হাতে মালা নিয়ে দাঁড়িয়ে আছে, তো একটু পরে পুজো হবে, লাইন যখন আসবে আর কি তখন পুজো হবে। এই যে সোনর বাবা পুজো দিচ্ছে, এখন দিচ্ছে আমার ভাই পুজো। ভাই একটা শাড়ি দিয়েছে, মাকে মালা দিয়েছে, আর এটা ভাইয়ের মানত ছিল, মানে মা মানত করেছিল ভাইয়ের জন্য, তো সেটা ভাই আজকে দিয়ে দিল যেহেতু এসেছে। তো এখন আমাদের পুজো শেষ, এখন এখানে এসেছি, এখানে চরণামৃত দেওয়া হয়, তারপর সিঁদুরের ফোঁটা, মায়ের সিঁদুরের ফোঁটা দেওয়া হয়। তো এখন আমরা চরণামৃত নিচ্ছি আর ফোঁটা দিচ্ছি। Thank you.
এই হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী। তো আমি একটু জুম করে দূর থেকেই উঠিয়েছি। আর বাইরেরটা রূপোর দরজা, কিছুদিন আগে রূপোর দরজাটা বানানো হয়েছে। আর এদিকে বাইরে তো দেখো বাচ্চাদের খেলনা নিয়ে, বাচ্চাদেরকে পাগল করার বুদ্ধি আর কি, খেলনা নিয়ে হাঁটছে। তো সোনা তো এগুলো দেখলে পাগল, তো এগুলো কিনতেই হবে। তো এখন আমরা এসেছি, এখানে একটা শিব মন্দির আছে ওই মাতা বাড়ির মধ্যেই, মাতার মন্দিরের কাছেই একটা শিব মন্দিরও আছে। তো শিব মন্দিরেও পুজো দিতে এসেছি। তো তারপর আমরা একটু বসেছি, বিশ্রাম করছি, এই যে আমার ভাই, আর এদিকে সনর বাবা আছে আর সনও আছে। এই যে তো আমরা প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠেছি, সেজন্য এখানে একটু বসে বিশ্রাম করছি। আকাশটা দেখো একবার কত সুন্দর হয়ে আছে, মেঘে মেঘে, যেন কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে, ওই রকমটা লাগছে। তো আমরা যেখানে বসেছিলাম সেখানে সামনেটাই এরকম ছিল, তো বসে বসে একটু ভিডিও করলাম, আকাশটার খুব সুন্দর লাগছে। আর এখন দেখো শোনো, কিছু লোককে পয়সা দিচ্ছে আর কি, ও সবসময় এটা করে মাতা বাড়িতে আসলে, ওনারা যারা দরিদ্র এইভাবে বসে থাকেন মাতা বাড়ির সিঁড়িতে, তো ওনাদেরকে শোনো প্রত্যেকবার এলেই পয়সা দেয় আর কি। আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন, সেই জন্য আমরা ওনাদেরকে দুপুরের খাওয়ার জন্য কুপন কেটে দিয়েছি। তো এটা করে আমাদের ভালো লাগলো আর কি, ওনারাও খুব আশীর্বাদ করলেন, সেই জন্য আরও ভালো লাগলো। আর এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছ, এটা খুবই ছোট একটা ঘোড়া, বড় নয়। তো ঘোড়াটা থাকে এইভাবে, ছোট বাচ্চারা চড়ে আর কি ঘোড়ার পিঠে। তো এটা হচ্ছে মাতা বাড়ির পুকুরটা, অনেক বড় পুকুর, তো খুবই সুন্দর লাগে দেখতে। আর পুকুরের ওই পারে আকাশে মেঘ, চারিদিকে আছে হচ্ছে মানে ছোট ছোট গাছ। আর এদিকে দেখো কুকুরটা কি সুন্দর জলের মধ্যে বসে আছে, ও গরম আর সহ্য করতে পারছে না, মানে এবার বুঝো তোমরা অতটা গরম পড়েছে, মানে কুকুরটাও গরম সহ্য করতে পারছে না, তাই জলে এসে বসে আছে। আর পুকুরে অনেক মাছ আছে, আগে তো কচ্ছপ ছিল, আগে কচ্ছপও দেখা যেত, কিন্তু এখন আর কচ্ছপ দেখা যায় না, কেন জানি না সেটা, এখন মাছ দেখা যায়। তো সবাই খাবার দেয়, যে শোনো খাবার নিয়েছে, মাছ খাবার নিয়ে অনেকে বসে থাকে, ওইখান থেকে খাবার কিনে কিনে মাছকে সবাই দেয় আর কি। তো শোনো দিচ্ছে, আমরা দিচ্ছি, তো মাছগুলো খাবার পেয়ে এসেছে খেতে। আর একজন ওইদিকে স্নান করছেন, মাছগুলো একটু পরে দেখতে পাবে, অনেকগুলো মাছ এসেছিল শোনো যখন বিস্কিটগুলো দিয়েছিল। এই যে দেখো অনেকগুলো মাছ এসেছে বিস্কিট খাওয়ার জন্য, খুব সুন্দর লাগছিল দেখতে। আগে দেখালাম না অনেকগুলো খেলনা নিয়ে একজন দাঁড়িয়ে আছেন, তো শোনো তো ওইগুলো দেখলে পাগল। দেখো শোনো একটা কিনেও নিয়েছে ময়ূর, তো ওর ভাইয়ের জন্য একটা কিনলাম আর ওর জন্য একটা কিনলাম। ওই যে সোনর বাবা ওদের সাথে কথা বলছে, মানে সোনর সোনকে একটা দিয়েছে আর সোনর ভাইয়ের জন্য একটা কিনছে। আর ওইদিকে দেখো শসা আর আমড়া নিয়ে বসে আছে, তো এগুলোও বিক্রি হয় গরমের সময়, সবাই এগুলো খায়। আর এদিকে একটা দোকানে আসলাম, সোনর বাবা একটা জিনিস নেবে এখান থেকে, তো দেখছিল আর কি। তো একটা বেঙ্গল কিনলো সোনর বাবা, তো এটা দোকানদারি পরিয়ে দিচ্ছেন, আর খুব ব্যথা পাচ্ছিল, চিৎকারও করছিল, তো সেই ভয়েসটা তো আমি মিউট করে দিয়েছি। তো খুব ব্যথা পেয়েছে, কারণ ছেলেদের হাত তো শক্ত হাত, ঢুকাতে খুব কষ্ট হয়। এই যে দেখো চেহারাটা কেমন হয়েছে,
তো এখন দেখো, ওই যে একটু আগে ঘোড়া দেখিয়েছিলাম, ঘোড়ার উপর একটা মেয়ে চড়ছে দেখো। তো স্বর্ণ প্রথম একদম মানে চড়তে রাজি ছিল, এবার ওর মন আছে, ও চড়বে ঘোড়াতে, কিন্তু ভয় পাচ্ছে। তো মেয়েটাকে দেখালাম যে দেখ, তোর মতো একটা মেয়ে ঘোড়া চড়ছে। তো তারপর ও রাজি হলো। তো এখন ও সাহস দেখিয়ে এই যে দেখো উঠছে ঘোড়াতে, ও ঘোড়া চড়বে, এবার সাহস হয়েছে। তো তবু একটা আর্জি রেখেছে যে বাবা পাশে পাশে থাকতে হবে, বাবা এক পাশে, মামা এক পাশে থাকতে হবে। তো ওরা দুজন আছে ওর কাছে। প্রথম দিকে খুব ভয় পেয়েছিল, তারপর খুব মজা পেয়েছে। তো তারপর ঘুরতে ওর ভালোই লেগেছে। আর তারপর ঘোরা শেষ হওয়ার পর আমাকে বলছে, আমি এবার যতবার মাতাবাড়িতে আসবো ততবারই ঘোড়া চড়বো। এ হচ্ছে ব্যাপার। তো দেখো শোনো, ঘোড়া চড়ছে। দেখো এদিকে দেখো, আসি আসি, বাহ, তুগ্রুক তুগ্রুক তুগ্রুক। তো স্বর্ণ তো ঘোরাচড়া শেষ। আর একটু আগে স্বর্ণ ঘোরাচড়ার সময় হয়তো তোমরা লক্ষ্য করেছো যে স্বর্ণর বাবা আমাকে বলছিল যে ওই দোকান থেকে ব্যাগ নিয়ে গাড়িতে যেতে, কারণ আমাদের গাড়ি চলে এসছে। তো আমরা এখন রওনা হয়ে গেছি। তো আমরা আরও একটা মন্দিরে যাব, তো ওইটা আরও অনেকটা দূরে, তো যেতে অনেকটা টাইম লাগবে। তো এখন তো দুপুর হয়ে গেছে, খুব খিদেও পেয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আমরা বেরিয়ে পড়েছি। তো একটু একটু যেতে হবে, 10-15 মিনিটের রাস্তা যেতে হবে। মানে ভালো হোটেলে খাওয়ার প্ল্যান করছিলাম আর কি আমরা, সেজন্য একটু যেতে হবে। এখন একটা হোটেলে ভাত খেতে বসেছি চারজনেই। তো ভাতটা খেয়ে নিই, তারপর রওনা হব মন্দিরের উদ্দেশ্যে, আরও একটা মন্দিরে যাব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন রওনা হয়ে গেছি আর একটা মন্দিরের উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে সব কিছু যা যা করবো তোমরা তো দেখতেই। গরমে খুব বিধ্বস্ত অবস্থা আমাদের সবার, সবার খুব বিধ্বস্ত অবস্থা। এই দেখো সোনার চেহারা পাল্টে গেছে, সোনার বাবারও চেহারা পাল্টে গেছে, আমারও পাল্টে গেছে, আমার ভাইয়েরও পাল্টে গেছে। তো এখন এখানে একটু দাঁড়িয়েছি, ভাইকে পান আনতে পাঠিয়েছি, ভাত খেয়েছি। তো সারাদিনের পর এখন খেয়েছি, মানে এখন 2:30 বাজে মনে হয় না গো, 2:30 বাজে, 3টা বাজে, ওরে বাবা। তো এখন হ্যাঁ 2:30টার সময় খেয়েছি। তো সারাদিনের পর খেয়ে মানে এখন কেমন যেন লাগছে। তো বলছে একটু পান খেলে ভালো লাগতো। তো ভাইকে এদিকে একটা দোকান আছে, ভাইকে পাঠিয়েছি পান আনতে। তো এমনিতে ভালোই লাগছে, এনজয় করছি, কিন্তু গরমের যন্ত্রণা ভালো লাগছে না। গরমে খুবই খারাপ অবস্থা আমাদের সবারই, প্রচুর প্রচুর গরম পড়ছে, রৌদ্র। আর মাতার বাড়িতে তো পা পুড়ে যাচ্ছিলো খালি পায়ে পুরো মন্দির ঘুরা, আর রোদে মানে পুরো মাতার বাড়িতে নিচে টাইলস বসানো, তো টাইলসগুলো প্রচণ্ড হিট হয়ে আছে, মানে পায়ের তালুতে ফুসকা পড়ে যাওয়ার মতো।
তো এত বেশি হিট হয়েছে, এত বেশি গরম, তো এখান দিয়ে হাঁটাচলা করা মানে খুবই কষ্টকর। তো যাই হোক, এখন মাতাবাড়ি থেকে তো বেরিয়ে আসলাম, খেলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আরেকটা মন্দিরে যাব। তো দেখতে থাকো আকাশে কি মেঘ করেছে, দেখো বৃষ্টি হবে হবে এরকম একটা ভাব ধরেছে আর কি, মনে হচ্ছে বৃষ্টি ধরবে আমাদেরকে ওই মন্দিরে যেতে যেতে। আর এইখানে আরও আগে বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় কত জল কাদা জমে আছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আমরা যেই মন্দিরে যাচ্ছি ওই মন্দিরের ভিডিওটা আরেকটা ভিডিওতে দেখতে পাবে। তো একই ভিডিও তো অনেকটা লং হয়ে যাচ্ছিলো, সেই জন্য পার্ট করে দিচ্ছি। তো একটা মন্দিরে একটা পার্ট, আরেকটা মন্দিরে আরেকটা পার্ট। তো শোনো, যে ময়ূর দুইটা কিনেছিল ওইগুলোর অবস্থা দেখো গাড়ির মধ্যে। তো ঠিক আছে, পরের ভিডিওটা দেখে নিও।